আমরা শুরু করব ক্লাস 12 এর পদার্থের কঠিন অবস্থা। এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন আসবে, মার্কস 4। তার মধ্যে 1 নম্বর থাকবে এমসিকিউ এবং 3 নম্বরের একটি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন আসবে। তাহলে আমরা শুরু করি। পদার্থের যে কঠিন অবস্থা, সেই কঠিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আমরা কঠিনকে দুভাগে ভাগ করতে পারি। আমরা এক ভাগকে বলি নিয়তাকার, নিয়তাকার কঠিন বা কেলাসাকার কঠিন, ইংরেজিতে বলা হয় ক্রিস্টালাইন সলিড। এবং অপর ভাগকে বলা হয় অনিয়তাকার কঠিন, ইংরেজিতে বলে অ্যামোরফাস সলিড। নিয়তাকার কঠিন পদার্থগুলো কেলাস দানাযুক্ত হয়। এই কেলাস দানাগুলি একটি নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস, একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি যুক্ত হয়। অর্থাৎ কেলাস দানাগুলি কেমন হতে পারে? হয় ঘনকাকার, নয়তো আয়ত ঘনাকার, নয়তো ষড়ভুজাকার, ইত্যাদি বিভিন্ন রকমের। কিন্তু একটি দানা যেমন ধরনের হবে, অপর দানাগুলি সেই নির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্টই হবে। অর্থাৎ একটি দানা, কোন কঠিন কেলাসাকার পদার্থের একটি দানা যদি ঘনকাকার হয়, তাহলে অপর দানাগুলিও কিন্তু ঘনকাকার হবে। এবং এই ঘনকাকার বা আয়ত ঘনাকার এগুলো একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট। অর্থাৎ আমরা বলতে পারি নিয়তাকার বা কেলাসাকার পদার্থের একটি সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি রয়েছে, বিশেষ করে কেলাস দানাগুলির একটি সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি রয়েছে। কিন্তু অনিয়তাকার পদার্থের যে ছোট ছোট দানাগুলি, তার যে আকার, সেটা কিন্তু নির্দিষ্ট নয়, নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকৃতি বিশিষ্ট নয়, এবং একজনের সাথে অপর একটি দানার কোনো মিলও নেই। মনে করো কোনো অনিয়তাকার পদার্থের কোনো একটি দানা হয়তো এরকম টাইপের দেখতে, অপর দানা ঠিক অন্যরকমের হতে পারে, আরেকটি দানা ঠিক আরেক ধরনের হতে পারে। অর্থাৎ একটি দানার সাথে অপর দানার জ্যামিতিক আকৃতিতে যেমন কোনো মিল নেই, তেমন এদের আকৃতিও কিন্তু কোনো চেনা জানা জ্যামিতিক আকার বিশিষ্ট নয়। অর্থাৎ এক একটা এক এক ধরনের। তাই আমরা বলতে পারি যে নিয়তাকার পদার্থগুলির দানার যে কেলাস কণাগুলি আছে, দানাগুলি আছে, তাদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে সেটা নেই। তাহলে আমরা লিখে ফেললাম, একটা পার্থক্য পেয়ে গেলাম। এই যে নির্দিষ্ট জ্যামিতিক আকার যুক্ত হচ্ছে, এটা কেন হচ্ছে? আসলে এই যে কেলাসাকার পদার্থগুলি যে কণাগুলি দ্বারা গঠিত, এটা তো প্রত্যেকই কণাগুলি দ্বারা, কণা দ্বারা গঠিত। সেই কণা অণু, পরমাণু বা আয়ন হতে পারে। সেই কণাগুলি একটি সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত। অর্থাৎ যদি আমি মনে করি কোন একটা কঠিন পদার্থ দু ধরনের আয়ন দ্বারা গঠিত, সেটা যদি কেলাসাকার হয়, তবে সেই আয়নগুলি কিন্তু একটি নির্দিষ্ট, একটা সুনির্দিষ্ট সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত থাকবে। আমি যেমন দেখিয়ে দিচ্ছি যে বড় দানা এবং ছোট দানা রয়েছে, ছোট কণা রয়েছে, যেটা দিয়ে কেলাসাকার পদার্থটা গঠিত। তাহলে এরা কিন্তু একটা সুনির্দিষ্ট প্যাটার্ন, বড় ছোট, বড় ছোট, এইভাবে কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই যে একটা সুনির্দিষ্ট প্যাটার্ন এরা ফলো করছে, এর ফলেই কিন্তু এরা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার যুক্ত হতে পারে। কিন্তু অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে এমনটা কিন্তু নেই। অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে এই যে আমরা যে এখানে আঁকছি যে সুনির্দিষ্ট একটা প্যাটার্ন, কণাগুলি সুনির্দিষ্ট সুবিন্যস্ত রয়েছে, সেটা কিন্তু নেই। তাদের ক্ষেত্রে কণাগুলি র্যান্ডামলি অ্যারেঞ্জড, অর্থাৎ বিশৃঙ্খল ভাবে সজ্জিত। এখানে কয়েকটি বড় কণা আমি আঁকছি, তার মাঝে মাঝে কিছু ছোট কণা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কোনো প্যাটার্ন নেই, কিন্তু এরা যেখানে সেখানে অবিন্যস্ত এলোমেলো ভাবে কিন্তু বর্তমান। সেই জন্য এদের দানাগুলির কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই।
তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে কি পেলাম? তাহলে গঠনকারী কণাগুলি আমরা লিখে ফেললাম যে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত, কিন্তু এক্ষেত্রে বিন্যস্ত থাকে না। এবার আমরা পরের পয়েন্টে আসি, 3 নম্বর পয়েন্ট, এদের গলনাঙ্ক নির্দিষ্ট। এরা একটা সার্টেন টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচারে এরা এদের গলন শুরু হয়, এবং যতক্ষণ না পর্যন্ত গলে যাওয়া সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদের টেম্পারেচারটা ফিক্স থাকে। তার মানে গলনাঙ্ক নির্দিষ্ট। যেমন বরফ, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস এসে গলতে শুরু করে নর্মাল বায়ুমন্ডলীয় চাপে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত বরফ গলে যাচ্ছে তাদের উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসই থাকে। অর্থাৎ এরা, এদের শার্প মেল্টিং পয়েন্ট রয়েছে, এদের গলনাঙ্ক নির্দিষ্ট। কিন্তু অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে গলনাঙ্কগুলি নির্দিষ্ট নয়, যেমন চর্বি, মোম, এই জাতীয় পদার্থগুলো কিন্তু একটা রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে গলন শুরু হয়। মনে করো যে মোমের গলন শুরু হচ্ছে 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে। তাহলে আমরা সার্টেনলি কিন্তু বলতে পারছি না যে কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে শুরু হচ্ছে। আমরা বলছি যে 40 থেকে 45 এর মধ্যে কোনো একটা টেম্পারেচারে শুরু হচ্ছে। তাহলে এদের গলনাঙ্কটা আমরা সেভাবে বুঝতে পারি না যে কোন টেম্পারেচারে শুরু হচ্ছে, একটা রেঞ্জ অফ টেম্পারেচার ধরে চলে। সেই জন্য আমরা বললাম যে এক্ষেত্রে গলনাঙ্ক নির্দিষ্ট নয়। চতুর্থ পয়েন্টে আমরা আসি, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। তো বলেছে নিয়তাকার বা কেলাসাকার পদার্থগুলি অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক প্রকৃতির, আর এরা সমস্বারক বা আইসোট্রপিক প্রকৃতির। তো এই ব্যাপারটা কি, অ্যানাইসোট্রপিসিটি কি, মানে অসমস্বারক ব্যাপারটা বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ভৌত ধর্ম যেমন বৈদ্যুতিক রোধ, তাপীয় পরিবাহিতা, প্রতিসরাঙ্ক, তাপীয় প্রসারণ, এই সমস্ত ভৌত ধর্মগুলির মান পরিমাপনের অভিমুখের উপর নির্ভরশীল। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে কোন দিক থেকে পরিমাপ করব তার অভিমুখের উপর এইগুলির মান নির্ভর করে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অভ্র পাত। আমরা তো অভ্র ডাস্ট আকারে দেখি, কিন্তু অভ্রের পাত পাওয়া যায়, অভ্রের প্লেট, যাকে বলা হয় মাইকা ফয়েল। তো এরকম যদি একটি মাইকা ফয়েল যদি হয়, এরকম একটি মাইকা ফয়েল আছে, তাহলে সেই মাইকা ফয়েল তার উপরে তার যে ঘাত সহ্য করার ক্ষমতা, ঘাত সহতা, সেটাও কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম। আমরা এখানে ঘাত সহতাও লিখতে পারি, যে এখানে ঘাত সহতা কথাটা লিখিনি, ঘাত সহতা, এটাও কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম। এটা হচ্ছে একটা মাইকা ফয়েল, মানে অভ্র পাত। এর মধ্যে যদি আমি এই বরাবর আমি যদি উপর থেকে চাপ দিই, তবে কিন্তু মাইকা ফয়েল সহজে ভাঙবে না, আমি তাকে ভাঁজ করতেই পারবো না। কিন্তু আমি যদি মাইকা ফয়েলটাকে এই দিক থেকে প্রেসার দিই, এই দিক থেকে, যেমন আমি ধরে নিচ্ছি যে এটা আমার একটা মাইকা ফয়েল, এটা আমার একটা মাইকা ফয়েল। এবার মাইকা ফয়েলে যদি ওপর থেকে আমি চাপ দিই এখান থেকে, তবে কিন্তু মাইকা ফয়েলকে ভাঙতে পারবো না। কিন্তু আমি মাইকা ফয়েলকে এইভাবে নিয়ে যদি এখানে যদি আমি প্রেসার দিই, তবে কিন্তু মাইকা ফয়েল দুটো পার্টে ভাগ হয়ে যাবে এরকম করে। অর্থাৎ আমি বলতে পারি যে এই সমস্ত পদার্থগুলির ঘাত সহতাও আলাদা। অর্থাৎ এই যে নেচার, যে বিভিন্ন দিকে বিভিন্ন রকম, এই ধর্মগুলিকে বলা হয় অসমস্বারক প্রকৃতি। অর্থাৎ কঠিন পদার্থগুলো এই সমস্ত ধর্মগুলির জন্য অসমস্বারক প্রকৃতির হয়। বৈদ্যুতিক রোধ, তাপীয় পরিবাহিতা, প্রতিসরাঙ্ক, এটা এদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম, সেই জন্য এরা অসমস্বারক প্রকৃতির। কিন্তু অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে এমনটা দেখা যায় না। তাহলে অনিয়তাকার পদার্থগুলি সব দিক থেকেই এদের এই সমস্ত ভৌত ধর্মগুলির মান সমান, সব দিক থেকে, তাই এরা সমস্বারক প্রকৃতির। তাই এবার আমরা দেখব কি কারণে এরা অসমস্বারক প্রকৃতির হয়। আমি এখানে কেলাসাকার পদার্থের কণাগুলির বিন্যাস এঁকেছি, এখানে কিন্তু কণাগুলি সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত, সুবিন্যস্ত আছে। তা আমি যদি এই দিক থেকে একটি রেখা টানি, এই বরাবর যদি আমি একটি রেখা টানি, তা দেখবো যে দুপাশে তো কণা রয়েছে, তা দুপাশে যে কণা রয়েছে সে কণাগুলি কিরকম বড় এবং ছোট, উভয় কণাই রয়েছে। এবার আমি যদি এই পাশ বরাবর, এই দিক বরাবর যদি আমি একটি রেখা টানি, তাহলে এর দুপাশে আমি যদি এটাকে নাম দিলাম এ বি এবং এটাকে নাম দিলাম সি ডি, তাহলে এ বি রেখার দুপাশে একদিকে ছোট কোণা, একদিকে বড় কোণা, কিন্তু সি ডি রেখার দুপাশে কিন্তু বড় কোণা ছোট কোণা উভয় রয়েছে। অর্থাৎ
এবি রেখা এবং সিডি রেখার পারিপার্শ্বিকটা এক নয়, এবি রেখা এবং সিডি রেখার দুপাশে আলাদা আলাদা বিন্যাস। তাই বলা যেতে পারে যে এদের পরিমাপন ব্যাপারটাও কিন্তু এই দুই দিক বরাবর একই রকমের নয়, অর্থাৎ এদিক থেকে মাপলে পরে, ভূত ধর্মগুলো মাপলে পরে যে মান পাবো, আর এদিক থেকে মাপলে কিন্তু আমরা ডিফারেন্ট মান পাবো। অর্থাৎ এই বিন্যাসের জন্যই কেলাসাকার পদার্থের ভূত ধর্মগুলি অসমস্বারক প্রকৃতির হয়, অর্থাৎ পরিমাপনের অভিমুখের উপর নির্ভর করে। কিন্তু সমস্বারক প্রকৃতির এটা কেন হচ্ছে অনিয়তাকার পদার্থগুলি? তার কারণ এদের বিন্যাসটা কিন্তু র্যান্ডাম বিন্যাস এবং অবিশৃঙ্খল ভাবে তারা থাকে, এরকম অবিশৃঙ্খল ভাবে তারা আছে, সুশৃঙ্খল ভাবে নেই। তাহলে আমরা যদি এই বরাবর যদি কোন রেখা চিন্তা করি আর এই বরাবর যদি কোন রেখা চিন্তা করি, ব্যাপারটা কিন্তু একই হবে, এই দিক বরাবর যা আছে এই দিক বরাবরও তাই আছে। অর্থাৎ এক্ষেত্রে এবি এবং সিডি রেখার পারিপার্শ্বিক, তাদের দুপাশে কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ এই অণুগুলোর এই কণাগুলির বিন্যাস সুশৃঙ্খল নয়, তাই এরা সমস্বারক প্রকৃতির। এবার আমরা দু একটি এক্সাম্পল দেখি। কেলাসাকার পদার্থ যেমন আমাদের খাদ্য লবণ, কেলাসাকার পদার্থ চিনি, কেলাসাকার পদার্থ বরফ, কেলাসাকার পদার্থ এছাড়াও আরো অনেক আছে। অনিয়তাকার পদার্থ কি? যেমন চর্বি, যেমন মোম, এরা সব অনিয়তাকার পদার্থ। এক্ষেত্রে আমরা কাঁচের নাম উল্লেখ করতে পারি, কিন্তু ট্রু সেন্সে কাঁচ কেলাসাকার পদার্থ নয়, কারণ বর্তমানে কাঁচকে বলা হয় তরল পদার্থ, কাঁচ কিন্তু কেলাসাকার পদার্থ বা কাঁচ কিন্তু কঠিন পদার্থই নয়। বিজ্ঞানের ভাষায় কাঁচ কঠিন পদার্থ নয়। তাহলে কাঁচকে কঠিন পদার্থ বলার না বলার কারণ কি? কাঁচ তো দেখতে কঠিন, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাঁচকে বলা হচ্ছে তরল। কিরকম তরল? সান্দ্রধর্মী অতি শীতলীকৃত তরল। কেন এরকম বলা হলো? আসলে যদি কাঁচকে দীর্ঘ বছর ধরে যদি দণ্ডায়মান অবস্থায় রাখা যায়, এইভাবে স্ট্যান্ড করে যদি কাঁচকে আমরা রাখি, বিশেষ করে জানলারতে যে কাঁচগুলো থাকে তারা তো ভার্টিক্যালি থাকে, এরকম পুরাতন বাড়িগুলিতে যদি জানালার কাঁচ খেয়াল করা যায় বা আলমারির কাঁচ খেয়াল করা যায় যেগুলো ভার্টিক্যালি আছে, দেখা যাবে যে সেই কাঁচের ওপর পোর্শনটা পাতলা হয়ে গেছে এবং নিচের পোর্শনটা মোটা হয়ে গেছে। কেন হলো এরকম? ওপর পোর্শনটা পাতলা কেন হলো? কারণ কাঁচের মলিকিউল গুলো ওপর থেকে নিচের দিকে গড়িয়ে গেছে, ঠিক যেমন করে জল গড়িয়ে যায় ওপর থেকে নিচে। তরলের ধর্মই তো ওপর থেকে নিচের দিকে গড়িয়ে যাওয়া, কাঁচও কিন্তু গড়িয়ে গেছে, সেই জন্য নিচের দিকটা মোটা হয়েছে এবং উপরের দিকটা পাতলা হয়ে গেছে। তবে এটা এই যে গড়িয়ে যেতে সময় লাগছে কয়েকশো বছর, হয়তো 100-150 বছর। তাহলে এই যে গড়িয়ে যাওয়া এই হারটা খুব কম, সেই জন্য বলা হচ্ছে অতি সান্দ্রধর্মী এবং অতি শীতলীকৃত একটা তরল। তাহলে বর্তমান বিজ্ঞানের ভাষায় কাঁচকে আমরা আর কঠিন পদার্থ বলবো না, আমরা বলবো তরল পদার্থ, সেটা সান্দ্রধর্মী এবং অতি শীতলীকৃত। এবার আমরা অন্য একটি বিষয়ে আসি। তা আমাদের যে কেলাসাকার কঠিন পদার্থগুলি আছে, সেই কেলাসাকার কঠিন পদার্থের আমরা একটি টুকরো নিলাম, সেই অংশকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমরা কি পাবো? ছোট ছোট দানা পাবো। সেই দানাগুলি হয়তো এক একটা কেলাস। অনেক সময় কি হয়, কতগুলি কেলাস একসাথে দলাবদ্ধ অবস্থায় থাকে, হ্যাঁ একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকে, সেই রকম আমরা একটা টুকরো নিয়েছি, তাকে আমরা ডাস্ট করব যখন, তখন আমরা কেলাস দানা কিন্তু পেয়ে যাব সেখান থেকে, এবং সেই কেলাস দানাগুলো প্রত্যেকটা একই রকমের দেখতে হবে, অর্থাৎ সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট। এবার সেই দানাগুলিকে যদি আরো
এক একটা দানাকে যদি নিয়ে আমরা আরো ভাঙার চেষ্টা করি, তাহলে আমরা আরো ছোট ছোট দানা পাবো, এবং সেই ছোট ছোট দানাগুলিও কিন্তু এক একটি কেলাসের মতোই দেখতে হবে। এইভাবে যদি ভাঙতে 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 এমন একটি অবস্থায় যাই যার পরে আঘাত করলে তারা অণু পরমাণু বা আয়নে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এই যে এই অবস্থা, এই অবস্থার থেকে আর ছোট অবস্থা সৃষ্টি করা সম্ভব নয়, কারণ এরপরে আঘাত করলে কি হবে, সেই দানাটা ভেঙে গিয়ে অণু পরমাণু আয়নে বিভক্ত হয়ে যাবে। মানে এটা সবচেয়ে ক্ষুদ্র একটা জ্যামিতিক অবস্থা, যে জ্যামিতিক অবস্থাটা ঠিক ওই বড় কেলাসটার মতোই দেখতে, এর আকৃতিটা ঠিক ওই বড় কেলাসটা যে জ্যামিতিক আকৃতি তার মতোই দেখতে, এবং তাকে আঘাত করলে অণু পরমাণু আয়নে ভেঙে যায়। তাহলে সেই যে সর্বাধিক যে ক্ষুদ্রতম যে অবস্থা, যে জ্যামিতিক আকৃতি, সবচেয়ে ক্ষুদ্রতম যে জ্যামিতিক আকৃতি আসছে যার আকৃতিটা একদম কেলাস দানাগুলির মতোই, তাকে আমরা বলবো একক কোষ বা ইউনিট সেল। ইউনিট সেল, এই একক কোষ বা ইউনিট সেলকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না, এবং খালি চোখে তো বটেই, মাইক্রোস্কোপের তলাতেও দেখা যাবে না, কারণ সেখানে কয়েকটি অণু পরমাণু বা আয়ন আছে, হয়তো চারটি পাঁচটি বা ছয়টি অণু পরমাণু বা আয়ন আছে, এবং নিশ্চয়ই ছটি অণুকে একসাথে দেখা যায় না, কারণ তার একসাথে হলেও সেটা যথেষ্ট ছোট, তাই একক কোষকেও আমরা দেখতে পাবো না, এটা জাস্ট আমাদের একটা কল্পনা। আমরা একটু এক্সাম্পল আলোচনা করি, যে অনেক সময় কি হয় দেখবে যে বাড়ির আশেপাশে ইট ভাটা থেকে ইট এসে ইট সাজিয়ে রেখে দিয়ে যায়, সে ইট সাজিয়ে রেখে দিয়ে যাওয়াটা কিন্তু খানিকটা এরকম হয়, এক পাঁচা ইট সাজিয়ে রেখে গেল, এবং আমরা সেই ইট গুলোকে এইভাবে দেখতে পাই, আমি এখানে টু ডাইমেনশন আছি কিন্তু এগুলো সব থ্রি ডাইমেনশন হবে, এরকম দেখতে হয়, যদি আমার ছবিটা আঁকানো ভালো হলো না। এই যে এই বড় ইটের পাঁচা, এই বড় ইটের পাঁচাগুলো কার মতো দেখতে, এই এক একটা ছোট ছোট ইটের মতো দেখতে না, তাহলে এই বড় ইটের পাঁচা যদি একটা কেলাস দানা হয়, এই ছোট ইটটা হবে একটা একক কোষ, ইউনিট সেল, তার আকৃতি এবং বড় ইটের পাঁচাটার আকৃতি একই, এবং ইটকে ভেঙে ফেললে আমরা ডাস্ট পাবো, গুঁড়ো গুঁড়ো অবস্থা পাবো, অর্থাৎ অণু পরমাণু বা আয়ন পাবো, একক কোষকে ভেঙে ফেললে সেই জ্যামিতিক আকৃতি নষ্ট হয়ে যাবে এবং আমরা অণু পরমাণু এবং আয়ন পাবো, অর্থাৎ ইটের পাঁচার যে জ্যামিতিক আকৃতি, সেই জ্যামিতিক আকৃতি বিশিষ্ট সবচেয়ে ছোট আকৃতি হলো একটা ইট, যাকে আমরা একক কোষ বলছি। সেরকম এদের ক্ষেত্রেও তাই, কেলাস দানা যদি বড় হয়, সেই বড় দানাকে ভাঙতে 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 আমরা এমন একটা অবস্থায় পৌঁছাবো যেটার জ্যামিতিক আকৃতি ওই কেলাস দানাটার মতোই, কিন্তু যাকে ভেঙে ফেললে আর কোনো জ্যামিতিক আকৃতি পাওয়া যাচ্ছে না, শুধু অণু পরমাণু আয়ন পাওয়া যাচ্ছে, সেই অবস্থাটাকে, সেই আকৃতিটাকে আমরা বলছি একক কোষ বা ইউনিট সেল। এটা মনে করো একটা কেলাস দানা, তো এই কেলাস দানার মধ্যে আমরা যে ডটগুলো দিয়েছি এগুলো সব অণু পরমাণু বা আয়ন, অর্থাৎ কণা আছে, একাধিক কণা আছে, তাহলে এই কেলাস দানাটাকে ভাঙলে পরে তো আমরা একক কোষ পাবো, তাহলে সেই একক কোষটা কেমন হবে, একক কোষটা কি এটা হতে পারে, এটা কি একটা একক কোষ হতে পারে, এটা নাকি এটা একটা একক কোষ হবে, নাকি এটা একটা একক কোষ হবে, অর্থাৎ এটা এটা না এই যে একটা একক কোষ হবে, কোনটা হবে একক কোষ, এটা যদি বড়টা যদি কেলাস দানা হয়, দেখো প্রথমে আমরা তিন নাম্বারটাকে বাদ দিয়ে দিতে পারবো, এটা হবে না, কারণ এর আকৃতিটা এই কেলাস দানার মতো নয়, তার মানে এটা একক কোষ হতে পারে না, একক কোষের আকৃতি কেলাস দানার মতোই হবে কিন্তু সেটা ক্ষুদ্রতম রূপ হবে। এবার দুই এবং এক, এরা কিন্তু মোটামুটি এর মতোই দেখতে, তার মধ্যে দেখো দুইটা ক্ষুদ্রতম, অর্থাৎ এককে ভেঙে ফেললে আমরা দুই পাবো, এককে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা অনেকগুলো দুই পাবো, অর্থাৎ একের ক্ষুদ্রতম রূপটা দুই, তাহলে যে ক্ষুদ্রতম যে রূপটা হবে সেটাই আমাদের একক কোষ, এবং যার বহিরাকৃতিটা কেলাস দানার মতো, তার মানে এখানে দুই নাম্বারটাই হচ্ছে একক কোষ। তাহলে এক নাম্বারটা কেন হলো না, কারণ এক নাম্বারটা আকারে বড়, আকারে বড়, একে ভেঙে ফেললে আরো ছোট ছোট কোষ পাওয়া সম্ভব, আরো ছোট ছোট অবস্থা পাওয়া সম্ভব, তাই এটি একক কোষ নয়। আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যত রকমের কেলাস আকার কঠিন পদার্থ আছে, তাতে যদি আমরা
কেলাসের আকৃতিগুলি দেখি, তাহলে সেই সমস্ত কেলাসাকার কঠিন পদার্থকে কেলাসের আকৃতি অনুযায়ী সাত ভাগে বিভক্ত করতে পারি। মাত্র সাত ভাগ, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে তো হাজার হাজার কেলাসাকার পদার্থ আছে, কিন্তু তাদের কেলাসের আকৃতি ওই সাত ভাগের মধ্যে কোন এক ভাগে অবস্থিত হবে। এই যে সাত ভাগের যে কেলাস, তাকে আমরা বলি সেভেন বেসিক ক্রিস্টাল সিস্টেম। কি বললাম? সেভেন বেসিক ক্রিস্টাল সিস্টেম। তাহলে কেলাসগুলো যদি সাত ভাগের মধ্যে কোনো এক ভাগে অবস্থিত হয়, তার মানে তাদের একক কোষতে একই রকম ভাবে সাত ভাগের মধ্যে কোনো এক ভাগে হবে। অর্থাৎ একক কোষ হচ্ছে এখানে সাত ধরনের। সেই সাত ধরনগুলি আমরা একে একে আলোচনা করব। তা প্রথমে আসি ঘনকাকার, এই সাত ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে ঘনকাকার। ঘনকাকার কেমন হয়? আমরা লুডুর ছক্কা দেখেছি, সেই লুডুর ছক্কা সব দিক সমান, দৈর্ঘ্য প্রস্থ বেদ সব সমান যাদের, সেটাই তারাই ঘনকাকার। এটা হচ্ছে একটা ঘনকাকার। তাহলে একক কোষটাও ঘনকাকার, এটা একক কোষ যদি হয় সেটা ঘনকাকার একক কোষ। তা এই যে ঘনকাকার একক কোষ, এদের যদি আমি বাহুগুলো দেখি, এই বাহুগুলো এই একরকম, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। যদিও ছবিতে দেখে মনে হচ্ছে তিনটে অসমান, কিন্তু ঘনকাকার কেলাসের ক্ষেত্রে বা ঘনকাকার একক কোষের ক্ষেত্রে এইটাকে যদি আমি এ দিয়ে বলি, এটাকে যদি বি দিয়ে বলি, এটাকে যদি সি দিয়ে বলি, তাহলে আমরা বলবো যে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, অর্থাৎ সবগুলির দৈর্ঘ্য সমান হবে। আবার এ এবং বি এর মধ্যবর্তী কোণকে বলা হয় গামা, বি এবং সি তার মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা, এ এবং সি তার মধ্যবর্তী কোণকে বলা হয় বিটা। এই আলফা কোণ ইকুয়ালস টু বিটা কোণ ইকুয়ালস টু, সরি আলফা হবে, আলফা কোণ ইকুয়ালস টু বিটা কোণ ইকুয়ালস টু গামা কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, সবগুলি সমান এবং সেটা 90 ডিগ্রির সাথে সমান। আবার এ বি সি প্রত্যেকটা বাহু সমান। এটা হচ্ছে ঘনকাকার একক কোষ বা ঘনকাকার কেলাস। তাই ঘনকাকার কেলাসের মধ্যে যেহেতু সবগুলোই সমান, বাহুর দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল সমান এবং প্রত্যেকে 90 ডিগ্রি, আমরা বলতে পারি এ হচ্ছে সর্বাধিক প্রতিসম। অর্থাৎ আমরা যে সাত ভাগ আলোচনা করব, সেই সাত ভাগের মধ্যে এটাই সর্বাধিক প্রতিসম একক কোষ। দ্বিতীয় কেলাসের শ্রেণী আমরা দেখতে পাচ্ছি যে এটা চতুস্তলকীয় বা টেট্রাগোনাল। এখানে স্ট্রাকচার এরকম হবে, এটা একটা একক কোষও বটে। এখানে এ ইকুয়ালস টু বি, কিন্তু সেটা সি এর সমান নয় এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রির সাথে সমান। এই রিলেশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এর উপরে বেস করেই টেট্রাগোনাল নামটা এসেছে। তৃতীয় নম্বর কেলাসের শ্রেণী অর্থাৎ একক কোষ মনোক্লিনিক। এখানে কোন বাহুই সমান নয় এবং আলফার গামাটা 90 ডিগ্রি, বিটা 90 ডিগ্রির সমান নয়। তা এই ক্যাটাগরিটা কিন্তু মনে রাখতে হবে যে এই রকম বাহুর দৈর্ঘ্য এবং কোণগুলো এরকম হলে তাকে আমরা মনোক্লিনিক বলবো। চার নম্বর একক কোষ বা কেলাসের শ্রেণী হলো অর্থরম্বিক, দেখতে এরকম। এখানে এ বি সি কোনোটাই কোনোটা সমান নয়, কিন্তু অ্যাঙ্গেল গুলো পরস্পর সমান এবং তা 90 ডিগ্রি। এরপরে আসি ট্রাইক্লিনিক একক কোষ। এখানে কোনো বাহুই সমান না এবং কোনো কোনো পরস্পর সমান না এবং তা 90 ডিগ্রিও না। তাহলে এই গঠনটা কিন্তু সর্বাধিক অপ্রতিসম, অর্থাৎ এখানে কেউ কারো সমান নয়। আমরা ঘনকাকার একক কোষের ক্ষেত্রে পেয়েছিলাম সর্বাধিক প্রতিসম এবং এটা হবে সর্বাধিক অপ্রতিসম। তাহলে পরীক্ষায় আসলে সর্বাধিক অপ্রতিসম কেলাসের নাম লিখতে বললে কিন্তু সেটা হবে ট্রাইক্লিনিক। এরপরের সিস্টেমে আসি। পরের সিস্টেমের নাম হেক্সাগোনাল বা ষড়তলীয়। এখানে রিলেশনটা দেখো, এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং আলফা ইকুয়ালস টু বিটা 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি।
এটা আমাদের হেক্সাগোনাল বা শরতলীয় একক কোষ বা কিলাসের গঠন। এরপরে আমাদের ষষ্ঠ নাম্বার সপ্তম নাম্বার একক কোষ হচ্ছে রম্বোহেড্রাল বা ট্রাইগোনালও বলা হয় একে। তো এখানে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি এবং আলফা বিটা গামা কেউই কিন্তু 90 ডিগ্রি না, কিন্তু তারা পরস্পর সমান। এরকম যদি হয় তাহলে আমরা তাকে বলবো রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। তো এই গেল আমাদের সাতটা একক কোষ এবং সাত রকমের কিলাস। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে বাহুর যে রিলেশন এবং কোণের যে রিলেশন সেগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় সেখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। তাই আমরা এই যে সাত ভাগের যে একক কোষগুলি পেলাম, এই একক কোষগুলিতে আবার কণার অবস্থানের বিভিন্নতার উপরে এদেরকে আরো কয়েক ভাগে ভাগ করা হয় এবং মোট 14 ভাগে এদেরকে ভাগ করা যায়। মোট 14 রকম পাওয়া যায়। এই 14 রকমকে বলা হয় 14 Bravis Lattice। 14 Bravis Lattice অর্থাৎ 14 Bravis, ল্যাটিস মানে হচ্ছে জালক। এই যে আমরা ঘনকাকার একক কোষ পেয়েছি, সেই ঘনকাকার একক কোষ আবার কণার অবস্থানের উপরে তিন ধরনের হয়, তিন রকমের হতে পারে। কি কি? এখানে দেখো ঘনকাকার কিলাসকে আমরা তিন ভাগে ভাগ করেছি, ঘনকাকার একক কোষকে। এখানে কণার অবস্থান কি? একদম ঘনকের শীর্ষবিন্দুগুলিতে। এরকম ধরনের যদি ঘনকাকার একক কোষ হয়, যেখানে কণাগুলি শুধু কণা মানে আয়ন বা অণু পরমাণু, এরা যদি শুধু বিন্দুতে অবস্থান করে শীর্ষবিন্দুগুলিতে, তাকে আমরা বলবো সরল বা আদিম ঘনকাকার একক কোষ। ইংরেজিতে বলবো সিম্পল অর প্রিমিটিভ, সিম্পল অর প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল। একে সংক্ষেপে বলা হবে সিম্পল কিউবিক মানে SC বা PC। এখানে দেখো কর্নারে তো আছে, শীর্ষবিন্দুতে আছে, প্লাস বক্সের একদম মাঝখানে। ওপর থেকে যদি আমরা একটি ঢিল বেঁধে বক্সের ঠিক মাঝ বরাবর ঝুলিয়ে দিই, তাহলে যে অবস্থা হবে সেটা, অর্থাৎ মাঝখানে একটি আছে এবং শীর্ষবিন্দুগুলিতে আছে, এইটাকে আমরা বলবো দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ ইংরেজিতে বলে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, বা সংক্ষেপে বলবো BCC। আর এখানে দেখো প্রতিটা শীর্ষবিন্দুতে তো আছে, প্লাস প্রতিটি তলের মাঝখানে আছে, অর্থাৎ লুডুর যে ছক্কা, লুডুর যে আমরা যে লুডুর ছক্কা দিয়ে খেলি লুডু, সেই লুডুর যে তলগুলো, তলগুলোর উপরে বিভিন্ন নাম্বার থাকে। কোথাও আমরা বলি পুট বা এক, কোথাও দুই, কোথাও তিন, কোথায় চার, কোথায় পাঁচ, কোন একটা তলে ছয়, একদম গায়ে গায়ে লাগানো আছে, গায়ে গায়ে আছে। এই কণাগুলিও কিন্তু গায়ে গায়ে আছে, 6টা তলে 6টা কণা। আমি আবার এঁকে দিচ্ছি, এরকম অবস্থায় ছিল শীর্ষবিন্দুগুলিতে। এবার এই যে বাইরের যে তলটা, এখানে একটি কণা আছে, উপরের তলটা একটি কণা, এই তলটায়, সাইডের তলে, নিচের তলে, এই দিকে যে আমার দিকে ফ্রন্টে আছে যে কণার তলটা সেটা, এবং পেছনের দিকে তলে কণা। অর্থাৎ আমাদের এটা যদি একটা একক কোষ হয়, এটা যদি এটা যদি এটা ঘনক না আয়ত ঘন, তাহলে আমরা বলতে পারি এইখানে মাঝখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এবং পিছন দিকে একটা আছে, 6টা তল 6টি কণা। তাহলে এইরকম পৃষ্ঠতলের ক্ষেত্রে কণা আছে, তাহলে আমরা এটাকে বলবো পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকার একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ ইংরেজিতে বলে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা
FCC। তাহলে এই হলো ঘনককে তিন ভাগে ভাগ করা। এরকম আরো একক কোষগুলিকে ভাঙা হয়, যেমন অর্থরম্বিককে চার ভাগে ভাগে, সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক। টেট্রাগোনালকে দুভাগে ভাঙে, সরল টেট্রাগোনাল এবং দেহকেন্দ্রিক টেট্রাগোনাল, এগুলো কিন্তু শুধুমাত্র কণার অবস্থানের উপর। মনোক্লিনিককেও দুভাগে ভাগ করা হয়, সরল এবং প্রান্তকেন্দ্রিক। ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল এবং রম্বোহেড্রালের আর কোন ভাগ নেই। অর্থাৎ মোট মোট আমরা 14 রকম পাচ্ছি, তার মধ্যে সরল বা আদিম আমরা পাচ্ছি 7 ধরনের, 3টি পাচ্ছি দেহকেন্দ্রিক, 2টি প্রান্তকেন্দ্রিক এবং 2টি পৃষ্ঠকেন্দ্রিক প্রকৃতির। তোমরা একটু ছবিগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আমাদের যে 7টি ক্রিস্টাল সিস্টেম অর্থাৎ 7টি একক কোষ রয়েছে, তাদেরকে আমরা মনে রাখবো কেমন করে, এই 7টি নামকে আমরা মনে রাখবো কেমন করে, সেটার ফর্মুলা হচ্ছে কিউট মাদার। কিরকম এটা একটা মজাদার বিষয়, আমি একটু শিখিয়ে দিচ্ছি। কিউটের যে সিইউ আছে, সেই সিইউ, সিইউ ফর কিউবিক, কিউবিক বা ঘনকাকার। টি ফর টেট্রাগোনাল, টেট্রাগোনাল অর্থাৎ আমরা বলতে পারি চতুস্তলকীয়। এম ফর মনোক্লিনিক, ও ফর অর্থোরম্বিক, ও ফর অর্থোরম্বিক, টি ফর ট্রাইক্লিনিক, টি ফর ট্রাইক্লিনিক, এইচ ফর হেক্সা, এইচ ফর হেক্সাগোনাল, এইচ ফর হেক্সাগোনাল বা আমরা বাংলায় বলি ষড়তলীয়, ছটা তল আছে। ই বলে কি এখানে ই দিয়ে কিছু হবে না, আমরা বরঞ্চ এইচ এর সাথে ইটাকে নিয়ে নিতে পারি, এইচ ই ফর হেক্সাগোনাল বা ষড়তলীয়, এবং আর ফর রম্বো হেড্রাল, আর ফর রম্বো হেড্রাল। তাহলে কটা হলো, কিউবিক, টেট্রাগোনাল, মনোক্লিনিক, অর্থরম্বিক, ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল এবং রম্বো হেড্রাল। এটা হচ্ছে কিউট মাদার। এটা মনে রাখলে আমরা এই 7টা কেলাস অর্থাৎ 7টা ক্রিস্টাল সিস্টেমকে আমরা মনে রাখতে পারব। এর মধ্যে কিউবিক হলো সর্বাধিক প্রতিসম, অর্থাৎ এর সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান এবং সমস্ত কোণগুলি সমান এবং তা 90 ডিগ্রি, এবং ট্রাইক্লিনিক হলো সর্বাধিক অপ্রতিসম, এর কোন বাহুই সমান নয় এবং কোন কোণ সমান নয় এবং তা 90 ডিগ্রিও নয়। তাহলে এটা সর্বাধিক অপ্রতিসম ট্রাইক্লিনিক, এবং কিউবিকটা হচ্ছে সর্বাধিক প্রতিসম। আবার কণার অবস্থানের ভিত্তিতে ব্রাভিস ল্যাটিস 14টি হয়, অর্থাৎ আমাদের যে 7টি একক কোষ, 7টি ক্রিস্টাল সিস্টেম, তাকে আমরা 14 রকম করে ভাগ করতে পারি। তা এই বিষয়ে আমরা একটা ফর্মুলা মনে রাখবো, তাহলে আমাদের বলতেও সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। কারণ এটা মনে রাখতে একটু অসুবিধা যে 14টি ব্রাভিস ল্যাটিস এর মধ্যে কোনটি কতগুলি করে আছে। আমরা এটা মনে রাখবো 3 2 2 4 1 1 1। থ্রি কি? থ্রি হচ্ছে তিনটে কিউবিকের আছে, তিনটি আছে কিউবিকের, তিনটি কিউবিকের আছে। একটি সরল ঘনকাকার বা এসসি বা পিসি, একটি দেহকেন্দ্রিক ঘনকাকার এবং একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। দুই হল টেট্রাগোনাল, টেট্রাগোনালের দুই, কিউবিকের তিন, টেট্রাগোনালের দুই। টেট্রাগোনালের মধ্যে সরল টেট্রাগোনাল এবং দেহকেন্দ্রিক টেট্রাগোনাল, এই দুটো রকমের হয়। তারপরে আছে টু,
টু কি হবে মাদার মানে মনোক্লিনিক এন দিয়ে শুরু হচ্ছে তার মানে এটা দুই তাহলে মনোক্লিনিকও দুই রকমের আছে একটা সরল মনোক্লিনিক একটা প্রান্ত কেন্দ্রিক মনোক্লিনিক এরপরে আসি ফোর ফোর কার ফোর হচ্ছে অর্থোরম্বিক অর্থোরম্বিক একক কোষ চার ধরনের হয় একটা সরল অর্থোরম্বিক দেহকেন্দ্রিক অর্থোরম্বিক পৃষ্ঠ কেন্দ্রিক অর্থোরম্বিক এবং প্রান্ত কেন্দ্রিক অর্থোরম্বিক তাই ফোর লিখেছি এরপরে আসি ট্রাইক্লিনিক ট্রাইক্লিনিক এর ওয়ান এই ওয়ান ট্রাইক্লিনিক এক রকমেরই হয় সরল ট্রাইক্লিনিক হেক্সাগোনাল বা শরতলীয় সেটাও ওয়ান একটি হয় সরল হেক্সাগোনাল এবং রম্বোহেড্রাল সেটাও এক তাহলে আমরা দেখলাম যে থ্রি টু টু ফোর ওয়ান 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 এই ফর্মুলাটা মনে রাখলে আমাদের খুব সুবিধা আমরা সবাই কিছু না কিছু ফোন নাম্বার মুখস্থ রাখি তাই এই নাম্বারটা মনে রাখতেও মনে হয় সেরকম কিছু অসুবিধা হবে না এবং এই নাম্বারটা মনে রাখতে পারলে ব্র্যাভিস ল্যাটিস কত রকমের কোনটা কি আছে সেটা কিন্তু আমরা মনে রাখতে পারবো তাতে আমাদের পরীক্ষায় সুবিধা হবে আমরা আগে দেখেছি যে সাতটা একক কোষকে এইভাবে সাজিয়ে দেওয়া যায় কিউট মাদারের ফর্মুলাতে কিউট মাদারের ফর্মুলাকে আমরা সাতটা একক কোষ অর্থাৎ সাতটা ক্লাসকে লিখে ফেলতে পারি তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখলে কিউট মাদার ফর্মুলা মনে রাখলে কিন্তু আমাদের একক কোষগুলো মনে রাখতেও সুবিধা তো এবার আমরা দেখে নিব যে এদের মধ্যে যে বাহুর দৈর্ঘ্য এবং কোণের দৈর্ঘ্যের যে রিলেশন ছিল কোণের যে মাপের যে রিলেশন ছিল তো সেই মাপগুলোকে তো আমাকে মনে রাখতে হবে তো কোন একক কোষের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কেমন কোণের মাপই বা কিরকম সেটা মনে রাখার ফর্মুলা ফর্মুলা আমাদের দরকার বাহুর দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে এটা এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস থ্রি এবিসি প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা এ কিউব লিখবো তারপরেরটার ক্ষেত্রে আমরা লিখবো এ স্কোয়ার তারপরেরটার ক্ষেত্রে লিখবো থ্রি এবিসি আছে তার মধ্যে একটা এবিসি দুই নাম্বার এবিসি তিন নাম্বার এবিসি হয়ে গেল তিনটা এবিসি তারপরে আছে এ স্কোয়ার তারপরে আছে এ কিউব ফর্মুলাটাকে আমরা এভাবে বসিয়ে নিলাম তাহলে এ কিউব মানে কি এ কিউব মানে হচ্ছে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি অর্থাৎ তিনটেই সমান তাই এ কিউব এ স্কোয়ার মানে কি দুটো বাহু সমান এ ইকুয়ালস টু বি বাট নট ইকুয়ালস টু সি তাই দুটো বাহু সমান তাই এ স্কোয়ার লিখেছি এবিসি মানে কি এখানে তিনটে বাহুই সমান নয় তিনটে বাহুই অসমান তাহলে এখানেও ঠিক তাই এবিসি দেওয়া আছে তাহলে তিনটে বাহুই অসমান এখানেও তাই তিনটে বাহুই অসমান হেক্সাগোনালের ক্ষেত্রে এ স্কোয়ার আছে মানে দুটো বাহু সমান কিন্তু একটি বাহু অসমান আর এ কিউবের ক্ষেত্রে আবার তিনটি বাহুই সমান তাহলে এই আমাদের ফর্মুলা এবং এই ফর্মুলা মনে রাখলে আমাদের বাহুর রিলেশন গুলো বলতেও কিন্তু অনেক সুবিধা হবে তাহলে কিউট মাদারের সাথে তোমরা এই ফর্মুলাটাও মনে রাখবে কোণের রিলেশন মনে রাখার উপায় এইটা এই ফর্মুলাটা মনে রাখতে পারলে আমরা কোণের রিলেশন গুলো কিন্তু করে ফেলতে পারবো যেমন এখানে আমরা লিখেছি 290 আলফা কিউব প্লাস 90 আলফা স্কোয়ার প্লাস 90 আলফা কিউব প্লাস আলফা বিটা গামা প্লাস 90 আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব একটু ডিফিকাল্ট আগের থেকে কিন্তু তোমরা যদি মনে রাখতে পারো তাহলে আমাদের সমস্ত অ্যাঙ্গেল গুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারবো 290 আলফা কিউব দুটো 90 আলফা কিউব আছে তাহলে প্রথমটার জন্য আমরা 90 আলফা কিউব লিখলাম এটা একটা হলো আর একটা 90 আলফা কিউব আছে সেই জন্য 290 আলফা কিউব আমরা লিখেছি তারপরে কি আছে তারপরে আছে 90 আলফা স্কোয়ার তারপরে কি আছে আবার আছে 90 আলফা কিউব তারপরে কি আছে তারপরে আছে আলফা বিটা গামা তারপরে আছে 90 আলফা স্কোয়ার তারপরে আছে আলফা কিউব তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি করে অ্যাঙ্গেলের রিলেশন গুলো বের করতে পারবো 90 আলফা কিউব মানে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা এবং এটা 90 ডিগ্রির সমান এখানেও ঠিক তাই আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রির সমান আচ্ছা 90 আলফা স্কোয়ার মানে কি 90 আলফা স্কোয়ার মানে যে কোনো দুটো অ্যাঙ্গেল সমান 90 এর সাথে যে কোনো দুটো অ্যাঙ্গেল 90 এর সাথে সমান তাহলে আমরা যদি এটা লিখি আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি এখানে 90 আলফা কিউব আছে
তাহলে আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে আছে আলফা বিটা গামা, অর্থাৎ আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা, তাই তিনটেই আমরা লিখেছি এবং তিনটেই নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি টার্মটাও এখানে নেই। এটা মানে কি? এটা মানে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কিন্তু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা মানে কি? এটা মানে আলফা কিউব আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি আমরা লিখিনি, শুধু আলফা কিউব লিখেছি। তাহলে এটা আমাদের অ্যাঙ্গেলের ফর্মুলা। এই অ্যাঙ্গেলের ফর্মুলা মনে রাখতে পারলে কিন্তু তোমরা সমস্ত রিলেশন মনে রাখতে পারবে, যেটা আমাদের শর্ট কোশ্চেন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই ফর্মুলাগুলো ভালো করে মনে রেখো, তাহলে অন্তত শর্ট কোশ্চেন হাতছাড়া হবে না। অর্থাৎ অনেক সময় বাহুর দৈর্ঘ্য এবং কোণের দৈর্ঘ্যের কোণের যে অ্যাঙ্গেলের সম্পর্কের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন সেট হয়, সেইগুলো অন্তত আটকাবে না, সেইগুলো থেকে তোমরা ফুল নাম্বার পেতে পারবে যদি এই ফর্মুলাগুলো মনে রাখো।